মাত্র তেত্রিশ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালে নিজের সৃজনশীলতা দিয়ে নজর কেড়েছিলেন অনেকের কিন্তু প্রতিহিংসার কাছে হার মানতে হল প্রতিভাবান এই তরুণ উদ্যোক্তাকে ফাহিমের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে তার সাবেক সহকারী টাইরাস ডিভন হাসপিলকে গ্রেফতার করে নিউইয়র্ক পুলিশ এরপরই গোয়েন্দাদের বরাত দিয়ে একের পর এক তথ্য প্রকাশ করতে থাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানা গেছে ফাহিমে লাখ লাখ ডলার চুরি করেন হাসপিল তবে অর্থ চুরির বিষয়টি নজরে আসার পর প্রশাসনের কাছে অভিযোগ করেননি ফাহিম বরং টাকা ফেরত দেওয়ার জন্য হাসপিলকে প্রস্তাব দেন রহস্যময় এই হত্যার তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানান সোমবারই ফাহিমকে হত্যা করা হয় এরপর মরদেহ গায়েব করতে মঙ্গলবার আবারও তার অ্যাপার্টমেন্টে যান হত্যাকারী সেদিন তার মরদেহ ইলেকট্রিক করার দিয়ে কেটে টুকরো করে একটি ব্যাগে ভরেন এবং কিছু অংশ অ্যাপার্টমেন্টের বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখেন মঙ্গলবার বোনের ফোন কল পেয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ থেকে শুভ সময় সংবাদ